55000 র‍্যাঙ্ক স্কোর হলো বিচারের সাথে আমাদের ম্যাচে দেখতে পাই সিজন 3 রিলিজের টি-শার্ট গাইস তার কিছুক্ষণ পরে আমরা এখানে দেখতে পাই ওই ভাই ভাই কালো সিজন অন পড়ছে গোল্ডেন সিজন অন আরে ভাই সিজন 3 পড়া খেলা হবে গাইস এখানে গাইস আরো অনেকগুলো হিপ হপ সাকুরা পড়ছে এন্ড তাছাড়া কিন্তু আমাদের 4 নাম্বার টিমমেটের কাছে গোল্ডেন হিপ হপটাও আছে মোটামুটি শরীরে একটা ভাব আইছে না তো গাইস মোটামুটি শরীরে একটা ভাব আসার পরে আমি আমার টিমমেট কে বলি সবাই একসাথে ল্যান্ডিং করো আলাদা যাও না তাহলে আমরা প্রো হয়ে কি রে ভাই এই চারজন চারদিকে দৌড়ছে ভাই রে ভাই আমি একা ক্লক টাওয়ার চলে আসছি এন্ড গাইস আমাদের সাথে একটা স্কোয়াড ভাই কেমন হবে রে ভাই ভাগো 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 ওই কে পড়ছে বিবেজ বিবেজ ইউটিউবার পড়েছে ইউটিউবার দাদা ইউটিউবার পড়েছে ইউটিউবার হ্যালো আরে ভাই ইউটিউবার পড়ে গেছে একটা গাইস এন্ড গাইস সামনে ওই সিজন 1 ছিল আরে ভাই সিজন 1 কাজ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও এই তো সিজন 1 কে মেরে দিছি আমি সর্বনাশ গাইস সিজন 1 কে মেরে যখনই আমি পিরো প্লেয়ার হতে যাই এমন টাইমে গাইস তার টিমমেট এসে আমাকে নুব বানায় দেন গাইস তার একটু পরে ওই ভাই সিজন 3 সিজন 3 ধরো 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 আরে ভাই রে ভাই ঘর ভিতরে ঢুকে গেছে এন্ড গাইস আমি ভাগি ভাগতে ভাগতে এই জিডব্লিউডি নামে পড়ছে এ তো ভাই আমার টিমেই আছে ভাই রে ভাই নিজের টিমমেট কে আমি ইনিমি বানিয়ে দিছিলাম আরে ভাই রাশ করে দিছে রাশ করে দিছে আরে ধরো এর ভাই কি পড়ে আছে তুমি হ্যালো হাউ আর ইউ বউ বাচ্চা কেমন আছে বউ বাচ্চা তো ভালো বাট আমার গুলি কেন লাগতেছে না এই তো গাইস ফাইনালি শেষ মানে আমি শেষ স্মার্ট বাংলা আরে ভাই আমি পিরো হতে গিয়ে কি করে হ্যালো হাউ আর ইউ বউ বাচ্চা কেমন আছে ভাই ইমোট দিতেছে ভাই তিনজনে মিলে ইমোট দিতেছে হ্যালো ভাই সবাই মিলে ললি কি দেখায় এটা আর অনেকক্ষণ পরে গাইস আমি রিভাইভটা পাই রিভাইভ পরে এই দেখি হ্যালো হাউ আর ইউ হয়েছে সিজন 2 টি-শার্ট এই তো সীমানা চলে গেল বলের বাইরে কিন্তু ভাই আমার পিছে তো পুরো স্কোয়াড লেগে গেছে আমার গাড়িটার ভিতরে আগুন লাগাই দিয়েছে আমি গাড়িটা এখন চেঞ্জ করে এলাকা ছাড়তে ছাড়বো এরে ভাই ওয়ালি ভাই পাঠিয়ে দিয়েছে কেন হ্যালো ওই ভাই 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 আমার গাড়ি সবগুলোর ভিতরে আগুন লাগাই দিয়েছে রুকো যারা সবর করো সকলে ভালো আছো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের কোনো অনেক কিছু বুঝতে পারছ না বাকিটা ফুল ভিডিও দাও তাহলে অনেক অনেক বেশি মজা পাবা বিকজ গাইস আজকের ভিডিওতে আমাদের ম্যাচ ছিল সিজন 2 মানে ব্ল্যাক সিজন 2 গোল্ডেন যেটা আর কি বলে তারপরে গাইস সিজন 4 এই যে গাইস সিজন 3 এন্ড তার সবচেয়ে বড় কথা হলো গিয়া আমাদের এই ম্যাচে কিন্তু একটা ভিবাজ ইউটিউবার উপরছে তো গাইস দেখো আজকের ম্যাচটার ভিতরে কি হয় এন্ড আমি কিন্তু ললিমোটো খাইছি তো গাইস এটা বদলা আমরা নিতে পারি কিনা এন্ড তাছাড়া গাইস ম্যাচের ভিতরে লাস্ট পর্যন্ত কেমনে কি হয় আমরা মার খাইছি না মার দিতে পারছি এন্ড তাছাড়া কিন্তু এখানে গাইস দেখো সিজন 2 সিজন 4 অনেক মানে গার্লফ্রেন্ড মানে আমার না মানে অন্যজনের আছে তো গাইস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এন্ড তোমরা গাইস যারা চ্যানেল নতুন আছো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো গাইস দেখো বড় বড় মত আমরা বিমানে চলে আসছি এন্ড গাইস বিমানে চলে আসার পর আমরা এখন ল্যান্ডিং করব তো গাইস ল্যান্ডিং করার টাইমে আমি আমার টিমমেটকে বলি সবাই একসাথে ল্যান্ডিং করো ক্লক টাওয়ার বাট গাইস আমার টিমমেট কি করে গাইস দেখো চারজন চারদিকে দৌড় মারছে আনফলো করে এবার টিমের চারজন চারদিকে দৌড় মারছে এনকেস আমাদের সাথে কিন্তু একটা স্কোয়াড আছে এনকেস যখনই আমরা এখানে গানের উপরে ভাই পিস্তলের উপরে ল্যান্ডিং করছি ভাই এই গান কই গান 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 এই ভাই ভাই বিবেজ বিবেজ পড়ছে খেলা হবে অবশ্যই খেলা হবে বাট আমাদের সামনে একটা সিজন 1 আছে এটাকে আগে মারি তারপরে খেলা হবে ভাই এটা তো মরা যাবে না এই তো ফাইনালি কিন্তু ভাই কোনো মতে প্লাজমা দিয়ে একদম মানে মাথা ফাটিয়ে পকেটে রেখে দিছি তো গাইস এটাকে যখনই আমরা মেরে দেন ভাইছি মেরে দেওয়ার পরে ভাবতাছিলাম এটা কাছে আমরা হালকা লুট নিব এন্ড লুট বলতে যে থমসনি আছে এটা নেওয়ার পরে গাইস আমরা ঘরের ভিতরে যখনই ঢুকতে যাই এমন টাইমে গাইস ফুটছে বাসতেছে কিনিমি কই আরে ভাই কই থেকে ফুটছে বাসতেছে ঘরের উপরে নাকি কিনিমি গাইস চারটা কিন্তু এখানে ল্যান্ডিং করছে বাট সবাই আলাদা আলাদা নামছে কই ভাই বাইরে নাকি গাইস মেবি বাইরে আছে না 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 ভাই রে ভাই আমার পিছনে ছিল এই ভাই দুইটা সামনে গেছে দেখো যে একটা দূরে আছে একটা শর্ট রেঞ্জে আছে তার মানে গেছে সেখানে দুইটা তার ছাড়া একটা প্লেয়ার কিন্তু আমার পিছে থাকার কথা তো গাইস বুঝতে তো পারতেছো মানে তার একটা প্লেয়ারকে আমি মারছি এই তো আইসা পড়ছে এই সিজন 3 এই ধরো আরে ভাই রে ভাই সাবির বসের মাস্ক পরা কিন্তু ভিতরে ঢুকে গেল বাট কি হলো এই ভাই 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 আমার উপরে এগুলো কি চলতেছে ভাই আমার উপরে রাসও করতেছে আমার ঘুরতেছে ভাই আমি আগে পালাই 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 আরে ভাই কোনো মতে বেঁচে গেছি ইভেন বাঁকতে বাঁকতে এই আবার বিবেশ কিন্তু কিল করতেছে তো যখনই আমরা ঘর উপরে যাই আমার উপরে রাস করে দেয় আরে ভাই রে ভাই কি জোর করছো আরে আচ্ছা দাঁড়াও তোমার বউ বাচ্চা তো ভালো আছে আমি জানি এখন তোমাকে আমি মারবো আরে মরে রাখেন মরে রাখেন এই গান রিলোড ভাই ভাই আরে দুঃখের কথা আমি কি বলিব ভাইয়া এগুলা কি করতেছে এই ভাই ইমোট দেখাইতেছে ভালো কথা বাট লল ইমোট না দিলেই হয় বাট 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 ওই লল মারতেছে ভাই এবার কি দেখা এগুলা আজকে কেউ নেই বলে
তারপরে গাইস দুঃখের কথা কি আর বলবো, এনে দিয়ে কিন্তু গাইস আমাদের এই যে নাবিল ভাই কিন্তু এখানে ফেসে আছে গাইস তার সামনে পুরো স্কোয়াড। ওরে ভাই ভাই টিমমেট মানে লিজেন্ড গাইস, তারা কিন্তু আমাকে অনেক তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দিয়েছে এখানে গুন্ডা ভাই। তো গাইস তারপরে আমরা এখন ল্যান্ডিং করব গেভিয়ার্ড, এন্ড গাইস গেভিয়ার্ডে ল্যান্ডিং করার পরে এখানে আমি হালকা হালকা লুট করতেছিলাম, এন্ড মোটামুটি লুট করার পরে যখনই ঘরের ভিতরে যাই ওই লাল একটা চকচক করতেছে ভাই, একটা ম্যাক্স গান পেয়ে যাবো ভাই ভাই, যাই হোক স্কারজেট পেয়ে গেলেই হবে। আরে M10 পেয়ে গেছি গাইস, এখন আমি মারবো এমন বাংলা জাতা, এক জাতা খেয়ে ইনিমি একদম শহীদ হয়ে যাবে। তো গাইস তারপরে যখন আমরা গেভিয়ার্ড হালকা পাতা লুট করে অবজার্ভ সরি বুলসাই দিয়ে যাচ্ছিলাম, এমন টাইমে ডান দিক থেকে আমাকে একজনে মারামারি শুরু করতেছিল, ইনিমি স্পটেড। কই চাচা তুমি? এই তুই 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 বডি শট, এই তো গাইস হেডশট মেরে দিছি, বাট এটা কি চালাচ্ছে M2 নাকি? ভাইরে ভাই কোনো মতে মরিতে মরিতে বেঁচে গিয়েছি, এন্ড গাইস এটা নাম কি ছিল? তন্ময় বট। তো গাইস তন্ময় বটকে কিন্তু আমরা মেরে দিলাম, এন্ড মেরে দেওয়ার পর এখন আমরা কনফার্মটা করব। তো গাইস আমরা এখানে আমাদের হেলথ ফুল করে নিলাম, এন্ড ফুল করার পরে আমাদের ঐতিহাসিক গাড়িটা নিয়ে এখন আমরা যাবো। এন্ড গাইস এই স্কোয়াডমেট এখানে থাকতে পারে বিকজ গাইস যেহেতু একা একা তো এখানে আসার কথা না, তবুও ভাই এই ভাই আমি কাছাকাছি আসতেছিলাম আর ভয়ে এখানে লিমিট মানে মানে নিজেকে চাপ দিয়ে মেরে ফেলছে। তো গাইস সেটা বড় কথা নয়, বড় কথা গাইস তারপরে আমরা এখানে ভিডিওটা কেটে দিই। এন্ড গাইস কেটে দেওয়ার পরে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, এমন টাইমে গাইস দেখি আমাদের সামনে রিভাইভ দিচ্ছে, কত বড় সাহস গাইস আমাদের সামনে গাইস রিভাইভ দিচ্ছে গাইস। দাঁড়াও এটাকে আমরা উড়ে দিব, রেডি 1 2 3 ইনিমি চাচা। এ ভাই তোমার নেট কই? আরে না নেট আছে ভাই রে ভাই, এনে চুপচাপ দাঁড়ায় ছিল, ভাবছিল না আমি এখানে গাড়িতে ছয় মারবো, বাট আবার এই মেবি কোনো হেডফোন ছাড়া খেলতেছে যার কারণে আমার আওয়াজটা বুঝতে পারে নাই। তো গাইস তারপরে যখন আমরা গাড়ি নিয়ে একটু সামনের দিকে যাই, এমন টাইমে যে দুটো প্লেয়ার সামনে, এই তো সীমানা চলে গেল বলের বাহিরে। উই ভাই 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 কোনো মতো বেঁচে গেছি। আরে ভাই গাড়ি ফাটানো, গাড়ি আমি অনেক টাকা দিয়ে কিনি। এ নো 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 ভাগো ভাগো ভাগো, গাড়ি আমি অনেক টাকা দিয়ে কিনে আছি, আমার গাড়ি তুমি ফাটাইও না বড়ো। এই তো তোমাকে আমি এই হ্যালো হরি বউ বাচ্চা বলো নাকি? এই তো গাইস দেখছো ছয় মেরে দিচ্ছি একটাকে। তো গাইস ছয় মেরে দেওয়ার পরে আমি এখানে আর লোপটা না করে আমি এখানে ভেঙে যাই, বিকজ গাইস আমার গাড়ির অবস্থা কিন্তু মোটামুটি টাইট, বিকজ ওখানে যদি আমি যাই আমার গাড়িটা কিন্তু একদম আগুন লাগাই দিবে। আর জন্য গাইস আমি গাড়িটা যখনই চেঞ্জ করতে আসি ভাবি যে গাড়িটা চেঞ্জ করবো, আরে ভাই ভাই স্কিন দাঁড়াই গেছে, কোনো মতে বেঁচে গিয়েছি। আরে কী করতেছি, এক সেকেন্ডের মধ্যে ওয়াল ফাটাই দেয় ভাই, তুমি কি জাদুকর হো কে? ভাই 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 আমার গাড়ির ভিতরে আগুন লাগিয়ে দিছে, সংসারে আগুন ভাই, ভাগো 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 ভাই। মানে সংসার বলতে গাইস এই গাড়িটা নিয়ে আমি এখন ভাগতাম, বাট এগুলোর ভিতরে আগুন লাগিয়ে দিছে, এটাকে আমরা মারবো। এই তো গাইস দেখছো আমার উপরে রাস করে, কত বড় সাহস, আবার তোমার কত বড় সাহস, আমি বডি বাবা ইন দ্য চ্যাট জানো না তুমি? এ তো গাইস এটাকে আমরা একদম মানে কনফার্ম করে দিলাম, এন্ড গাইস কনফার্ম করে দেওয়ার পরে মোটামুটি পিরো লেভেলের হেডশট মারলাম, এন্ড হেডশট মারার পরে গাইস এখানে আমি বডি বাবাও হয়ে গেছিলাম। বাট সর্বপ্রথম কথা হলো কি আমাদের হেলথ কিন্তু আমরা ফুল করে ফেলছি, এখন আমাদের এটার উপরে রাস করতে হবে বিকজ এখানে আর কয়টা প্লেয়ার আছে। এ ভাই পুরো চারটা গাইছে, যে রাইটে আর একটা মানে ঘরের ভিতরে মোট তিনটা আছে, বাইরে দুইটা আর ভিতরে একটা। এই তো গাইছো একটু সেট আপ, উঠে বসে কিন্তু এটাকে বডি বাবা মারতে মারতে ডাউন করে দিলাম, অ্যান্ড ডাউন করার পরে ইচ্ছা কবার ছাড়ো কবার ছাড়ো কবারটা, এই ভাগো কেন এখন? হ্যাঁ 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 আমাকে দেখে তুমি ভয় পেয়ে গিয়েছো বড়ো, এই তুমি আবার কেন আমাকে মারো বড়ো, আমি তোমার টিমমেটকে মারতেছি দাঁড়াও। অ্যান্ড গাইছ যখনই আমরা এটাকে রাশ করতে চাই আমার কাছে আছে M10, এমন যাতা মারবো, এরই ভেবে দিয়েছে এই তো যাতা রে মার, যে যাতা এই ভেবে আস্তে 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 আস্তে। ভাই রে ভাই আমার হেলথের অবস্থা কি মানে দিছে, দাঁড়াও দাঁড়াও এই তো এই যে হিরোকে টি শার্টটা, ভাই রে ভাই সিজন 2 হিরোকে টি শার্ট, দাঁড়াও কভারটা ছাড়ি আমি, ভাই ভাই আমার হেলথের অবস্থা রাইট। এই তো মোটামুটি গাইস আবার একটা রাউন্ড করে দিলাম, এন্ড লাস্ট ওয়ান এই যে মাত্র ভাই উগঙ্গের ভিতরে কিভাবে মেরে দেয়, কেউ এক বস্তা লবণ দেন ভাই আমি খাইয়া মরে যাই। ভাই দুইটাকে ডাউন করছি মানে তিন এগুলো কয়বার ডাউন দিলাম, বাট গাইস আবার রিভাইভ হয়ে গেল ভাই, সবগুলো রিভাইভ দিছে, আবার লল দিবা দাও 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 লল দিবা লল খাই, লল খেতে খেতে আমি মানে আবার বনফায়ার লাগাই দিছে, বাহ 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 আমাকে মানে বনফায়ার লাগাই কি আমার হেলথ বাড়াইতে চাইছিল না কি করতেছে, তো গাইস বুঝলাম না সেটা বড় কথা নয়। বড় কথা এখানে নাবিল কি করতেছে, উই ভাই পি পিরো ভাই রে ভাই কি হইলো, যখন ওই ভাই আবার রিভাইভ মানে আমার টিমমেট গুলো কতটা লিজেন্ড গাইস, আমি মরার আগে রিভাইভ দিয়ে দেয়, এইভাবে যদি রিভাইভ দিয়ে থাকে তাহলে তো আমি পিরো হয়ে যাবো। তো গাইস তারপরে আমার রিভাইভ হওয়ার পরে এগিয়ে এখানে ল্যান্ডিং করছিলাম, বিকজ গাইস আমাদের হাতে থমসন ছিল, এন্ড গাইস যখনই আমরা ল্যান্ডিং করি চাচা পিছে তো দেখো পিছে দেখো, এই তো আবার এই যে তন্ময় বটকে কিন্তু আমরা মেরে দিলাম, এন্ড মেরে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে তাদের পুরো স্কোয়াড এখানে শেষ হয়ে গেল। এন্ড এই পুরো স্কোয়াডের নামের সাথে বট বট এই একটা প্লেয়ার মরলো, জামাই 999+ ভাই রে ভাই এতগুলো জামাই আছে তার নাকি, সে তার সেই হলো গিয়ে 999টা জামাই হবে মানে বিয়ে করবে, 9999টা বিয়ে করে 999+ জামাই হয়ে যাবে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো গিয়ে তারপরে আমাদের মোটামুটি এখানে এই যে ভাই M10 তিন লেভেলে পেয়ে গেছি ভাই, ফ্রিতে M10 পেয়ে গেলাম। এন্ড পেয়ে যাওয়ার পরে গাইস যখন আমরা সামনে দিকে যাচ্ছিলাম তখন আমাদের টিমমেট বলছিল নাকি তার কাছে অনেকগুলো ওয়াল আছে, ওয়ালগুলো আমি নিয়ে নিলাম, এন্ড নেওয়ার পরে আবার সামনে নেমে চলে আসছে ভাই, দাঁড়াও 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 গুন্ডা 2 ভাইয়া দাঁড়াও দাঁড়াও তোমার গুন্ডামি করার দরকার নাই আমি আসতেছি, তুমি মাস্তানি করতে থাকো। এই যে ভাই আবার এই ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিছে, পটেটাকে আবার হেডশট মেরে মেরে দিয়েছে আমাদের নাবিল বট। তো গাইস তারপর আমরা এখন কি করব, আমরা এখন সামনের দিকে যাব, এন্ড যেতে যেতে পথে লুট করতে করতে হঠাৎ করে ইনিমির হাতে খেয়ে যাব আমি কি হেডশট। এ বাঁচাও 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 বাঁচাও
হায় রে ভাই হঠাৎ করে গাইস হেডশট মেরে দিছে বাচ্চা বাচ্চা এই ক্যারেক্টার লাগালো না বিল্লা 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 ওরে ভাই কি রিভাইভটা দিল তোমাকে আমি দিচ্ছি 2 কোটি 50 লক্ষ 50000 মাইনাস 2 কোটি 50 লক্ষ 50000 টাকা এর জন্য অবশ্যই অবশ্যই তোমাকে এই ভিডিওতে লাইক করে দিতে হবে শেয়ার করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে বাট সর্বপ্রথম কথা হলো ভাই হঠাৎ করে হেডশট মেরে দিছে মানে ভয় পেয়ে গেছি এরকম গাইস লুট করতে সময় কি কে মাইক খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এরকম গাইস মাঝে মাঝে মাইকটা খাই বাট এবার কোনো মতে আমি লাখের মানে লাখের জোরে বেঁচে গেছি তো সেই ঘরের ভিতরে নিয়ে আসে আমি গাইস আগে যাই এখান থেকে কিছু ওয়াল টোয়াল কিনবো নাকি কিনবো গাইস আমাদের হেলমেট নাই আমাদের হেলমেট কিনতে হবে তো গাইস এখান থেকে আমরা হেলমেট কিনবো তার আগে যেহেতু আমাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে এই খুশিতে আমরা একটা 4x ওয়াল টোয়াল কিনে নিলাম বাট হেলমেট কই হেলমেটই কিনি নাই ভাই দাঁড়াও দাঁড়াও হেলমেটও কিনবো এন্ড হেলমেটের মাথায় যে লাগাই ওইটাও কিনবো দাঁড়াও ওই যে হেলমেটের মাথায় যে টুপি লাগাই এটাও লাগিয়ে নিলাম এন্ড তারপর আমরা ভিডিওটা কেটে গাইস উপর দিকে চলে গেলাম এন্ড এমন টাইমে গাইস রাইট সাইড একটা স্কোয়াড ছিল যেটা আর কি আমাদের টিমমেটকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল বাট এখানে অলরেডি কিন্তু সবগুলো মোটামুটি শেষ এন্ড শেষ হওয়ার পর আমরা এখন কই যাবো গাইস আমরা এখন উপরের দিকে যাবো গাইস লেফট সাইড পেকে দিকে যাবো বাট এখন পর্যন্ত কিন্তু ভিবেদালা ভাইকে খুঁজেই পাই নাই এই তো তারা ওই যে মেরেছি 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 ফাইনাল এই কি রে ভাই এটার নাম কি টপ ওয়ান বট মানে ভাই গজব বিজ্যোতি এটা কোনো কথা ইনিমিন নাম নাকি টপ ওয়ান বট এটা এটা কোনো কথা ভাই 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 বট টপ ওয়ান দিতে পারো তুমি বট টপ ওয়ান বট বললা এটা কি কোনো কথা গাইজ গজব বিজ্যোতি হয়ে গিয়া তোকে সেটা বড় কথা নয় বড় কথা গাইছে আমাদের সিজন 3 ব্ল্যাক সিজন 3 মা গোল্ডেন সিজন 3 ওটাকে আমরা খুঁজতেছি আর তাছাড়া কিন্তু গাইছে আমাদের সাথে আছে গোল্ডেন সিজন 2 এই যে গেমার গুরুজি ভাই সে কিন্তু উড়া দুরা পিটাইতেছে দিক দিয়া আর তাছাড়া কিন্তু গাইজ ভিবেদালা ভাই এটাকে আমরা আর খুঁজেই পাইতেছি না প্রথমে যে দুই তিনটা কিল করছে তারপরে মেবি ঘুমায় গেছে নাকি মরে গেছে না ম্যাচে দিয়ে মানে এখনো সার্ভাইভ করছে কে জানে তো গাইজ দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত তাকে পাই কি না তাছাড়া কিন্তু তারা কিন্তু সার্ভাইভ করার কথা না বিকজ তারা তো এরকম পুশ করতেছে না এন্ড 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 এদিকে কি ওই ভাই গাড়িওয়ালা ভাই ভাগতেছে দাঁড়াও 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 ভাই সব গাড়ির মধ্যে ক্যারেক্টার লাগে কিন্তু দৌড় মারছে এন্ড গেছে যে এটার উপরে কিন্তু হিট লিস্ট দিয়েছিল টাওয়ার ছিল টাওয়ার থেকে এলাকাটা ছাড়লো মানে নিজের যান বাঁচানোর জন্য কিন্তু এলাকাটা ছাড়ছে এন্ড তাছাড়া সবচেয়ে বড় কথা গাইছে দিয়ে কিন্তু আমাদের টিমমেটের উপরে কিন্তু অনেক অত্যাচার চলতেছে জোনের বাইরে যখনই আমি গাইছি যাচ্ছিলাম আমাদের টিমমেট কিন্তু মাত্র এই আর আরেকটি নিমি দাঁড়াও চাচা চাচা বডি বাবা ইন দ্য চ্যাট এই ভাই সাউন্ডের বাটনে ক্লিক লাগছে বাট আবার ডাউন হয়ে গেছে বাহ 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 ওপি ইন দ্য চ্যাট তো গাইছে এটাকে আমরা ডাউন করে দিছি এন্ড তোমাদের ভিডিও দেখো লাইক করো নাই অবশ্যই লাইক করে দিবা এন্ড জোনের বাইরে থেকে কি আসতেছে দাঁড়াও আমরা ওয়েট করি বাট এটা কি নিজের নিজে রিভাইভ করে ফেললো নাকি আরে ভাই কি আসে না কেন তো গাইস তোমাদের ভিডিও দেখো লাইক করো নাই অবশ্যই লাইক করে দিবেন গাইস চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস সেকেন্ড চ্যানেলে কিন্তু ইন্ডিয়া ট্যুরের ব্লগগুলো শীঘ্রই আসতে চলছে মানে সিজন শুরু হওয়ার আগে একটা ব্লগ আমরা আপলোড দিব তো গাইস সেকেন্ড চ্যানেল অবশ্যই চোখ রাখো রবিউল রাত নাম এন্ড তাছাড়া গাইস যারা সাবস্ক্রাইব করছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ এন্ড ব্লগের জন্য তোমরা ওয়েট করতে থাকো যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ওয়েট করতে থাকো তো গাইস দেখো তারপরে আমরা যখনই সামনে দিয়ে যাচ্ছিলাম এমন টাইমে গাইস এই ভাই আমাদের কাছে এতগুলো 17টা 18টা ওয়াল আর ওয়াল দিতেই আছে কিতনা ওয়াল সে হাম ক্যা কারে বড় তো গেছি যে টাওয়ার কিন্তু পুরো একটা স্কোয়াড আছে এনে দিকে উঠ প্লেয়ার কিন্তু একটা একটা ডাউন করে দিছে ভাই রে ভাই ওয়াল টু ওয়াল লাগাই পুরো প্যাক হয়ে আছে কভারটা ছাড়ো আমি মাথাটা খুলবো রেডি 1 2 3 গাইস সামনে টাওয়ার কিন্তু নেমে আছে আমাদের স্কোয়াড কিন্তু মোটামুটি স্যান্ডউইচের অবস্থায় আছে মানে কাবাব কা হাড্ডি তো গেছি দেখা যাক আসলে কেমনে কি হয় ভাই দেখে টাওয়ার উঠে যাও টাওয়ার উঠে যাও এই তো আবার একটা ডাউন উঠ প্লেয়ার দিয়ে ভাই রে ভাই আমি দেখতে পাচ্ছি না বাট ওদিক থেকে ডাউন করে দিছে বুঝতেছি না ইতিহাস তো গাইস দেখো রাশ করে দিছে কিন্তু আমাদের স্কোয়াডমেট দেখা যাক আসলে তারা পিরো নাকি আমরা তাদের খেলার রিয়াকশন দেই রেডি 1 2 3 মারো 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 এই তো বডি শট আমি মারলাম বডি শট বাট আমাদের কিলটা হয়ে গেল চুরি এন্ড ফাইনালি কিন্তু এখানে পুরো পুরো স্কোয়াড শেষ গায় এই নাবিল শুধু একাই মরতেছে কেউ মরুক আর না মরুক আমাদের নাবিল ভাইয়া মরবেই তো দেখা যাক আসলে কেমনে কি হয় লাস্ট পর্যন্ত এন্ড আমরা কিন্তু এখন পর্যন্ত সিজন 3 কে খুঁজে পাই নাই নাকি লং রেঞ্জে মেরে দিছি বুঝতে পারতেছি না এন্ড তাছাড়া কিন্তু আমাদের ভিবেদালা ভাইয়াকে আমরা খুঁজে পাচ্ছি না তো দেখা যাক আসলে যে লাস্টে কিন্তু এখন একটা স্কোয়াড বেঁচে আছে পুরো তো এই স্কোয়াডে থাকতে পারে এন্ড তাছাড়া কিন্তু ক্লকটাও একটা স্কোয়াড আছে এটাকে আমরা মারবো বাট বাট ধরো আরে ভাই আবার কিল চুরি ভাই আমরা কি আজকে কিল পাবো না আমাদের কি আজকে ভাগ্য খুলবে না এন্ড তোমরা কি এই ভিডিওতে লাইক করবে না কি আর বলবো এখন পর্যন্ত যদি গাইছে আমরা ভিবেজি না পাই তাহলে হয় আর গেছি এই ম্যাচটা কিন্তু ছিল গতকালকের মানে কালকে রাতে খেলতেছিলাম এন্ড কালকে রাতে কিন্তু এই ম্যাচটা পাইছি তারপরে কিন্তু ভিডিও বানায় আজকে তোমাদের দিয়ে দিচ্ছি বিকজ গাইছে আমাদের কাছে কিন্তু ওইরকম ভিডিও ছিল না আমি ট্যুরে ছিলাম তোমরা কিন্তু জানো এন্ড যার কারণে কিন্তু কন্টেন্টের অভাব এন্ড যার কারণে এই যে ভাই কিল কিলই পাইতেছি না ভাই এত কষ্ট করলাম যে ফ্রিতে কিলটা নেওয়ার জন্য মানে আমার কিলটাই না আমরা নেওয়ার ট্রাই করলাম বাট লাভ হইলো না এন্ড তোমরা যারা লাইক করো না আবার মনে করে দিলাম লাইক করে দিও এন্ড গাইছে দেখা যাক লাস্টে দুইটা প্লেয়ার বেঁচে আছে এখন কি ভিবেজকে পাবো আমরা নাকি কোথায় ভাই ভিবেদালা ভাইয়া তুমি কোথায় চলে এসো আমাদের কাছে আমাদের মেরে ললি মর দাও তোকে দেখা যাক কই গেল এই যে একটা গেল লাস্ট ওয়ান আর আরে ভাই শেষ বুঝে গেছে গাইস এটা কোনো কথা হইলো গাইস একদম পুরো লাস্ট পর্যন্ত ছিলাম বাট গাইস আমরা কিন্তু বিবাসকে খুঁজেই পেলাম না বিবাস কিন্তু গাইস মেবি আমার যতটুকু মনে হচ্ছে প্রথমে যে আমরা মারামারি করলাম ওই টাইমে মেবি মরে গেছে এন্ড তাছাড়া সিজন 3 যেটা ছিল ওটা গাইস আমাদের হাতে মরতে পারে বিকজ আমরা কিন্তু অনেকগুলো কিল করছি বাট ওটা কিন্তু শর্ট রেঞ্জ থেকে আমরা দেখতে পাই না লং রেঞ্জে মরে গেছে বাট খেয়াল করে নেই এমন হতে পারে তো গাইস দেখো মোটামুটি আমাদের কয়টা কিল 20 28 আর সাথে গাইস 35টা কিল করছি কিন্তু আমরা এন্ড গাইস আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এন্ড তোমরা যারা চ্যানেল তোমরা অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এন্ড এই ভিডিওতে গাইস একদিনে 10,000 লাইক কমপ্লিট হলে নেক্সট ভিডিওতে আমরা 16 ভার্সেস শট খেলবো বাই বাই টাটা টেক কেয়ার সি নেক্সট ভিডিও লাভ ইউ অল আর হ্যাঁ সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নাম রবিউল রাত Thank
We'll be right back.